শুধু দর্শক এসকে অনলাইন কৃষিবিতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু আজকে আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একজন কৃষক তার ধানের জমিতে সুন্দরভাবে সার ফেলছে বা সার দিচ্ছে দর্শক বন্ধু এই কৃষক ধানের জমিতে কী সার দিচ্ছে এবং ধানের বয়স কত দিন এ বিষয়ে জানতে এসকে অনলাইন কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলে খেতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই কৃষককে ধানের জমিতে কী কী সার দিচ্ছে সে বিষয়ে জানতে পারবেন দর্শক বন্ধু আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এসকে অনলাইন কৃষি চ্যানেলকে সাপোর্ট করবেন দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে ইউরিয়া ইউরিয়ার সাথে এই কৃষক ব্যবহার করেছে যে সিনজেন্টা কোম্পানির গ্রোজিন দস্তা দর্শক বন্ধু আপনারা এই গ্রোজিন দস্তা অনেক কৃষক ভাইয়েরা অনেক ফসল ব্যবহার করে থাকেন এই গ্রোজিন দস্তা খুব ভালো মানের একটি দস্তা এবং এটি ফসল ব্যবহার করলে ফসলের অধিক ফলন নিশ্চিত হয় এবং এই গ্রোজিন ফসলে ব্যবহার করলে ফসলের গুণগত মান ভালো হয় দর্শক বন্ধু এবং এই এর সাথে এই কৃষক তা ধানের জমিতে মাজরা পোকা দমনের জন্য ব্যবহার করছে নিডশট বলে একটি কীটনাশক দর্শক বন্ধু আপনারা চাইলে আপনাদের জমিতে এই সকল সার এবং এই কীট মাজরা পোকা দমনের জন্য এই নির্ডশ কীটনাশক ব্যবহার করতে পারেন আবার যদি আপনারা চান যে আপনারা অন্যান্য কোম্পানির অন্যান্য কীটনাশক অন্যান্য সার ব্যবহার করবেন তাও ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু এসকে অনলাইন টিভি কোনো কোম্পানির প্রচার বা প্রচার করে না আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু আপনার ভিডিও দেখছেন এই কৃষক তার ধানের জমিতে পঁচিশ দিন বয়সে দর্শক বন্ধু এই ধানের বয়স মতো পঁচিশ দিন বয়স পঁচিশ দিন বয়সে সে ইউরিয়ার সাথে ব্যবহার করছে সিনজেন্টা কোম্পানির গ্রোজেন দস্তা এবং তার সাথে মাদ্রা পোকা দমনের জন্য ব্যবহার করছে নিরশ বলে একটি কীটনাশক দর্শক বন্ধু অনেক কৃষক ভাইয়েরা যারা মাজরা পোকা দমনের জন্য আরও ভালো মানের কীটনাশক ব্যবহার করে থাকেন অনেকেই সিলিন্ডার কোম্পানির ভিড় ত্যাগ বা ফসলটাপ বা অন্যান্য কোম্পানির অনেক ভালো মানের কীটনাশক ব্যবহার করে থাকেন দর্শক বন্ধু আপনারা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন তবে এই কৃষক তার জমিতে এই সকল সার এবং কীটনাশক ব্যবহার করছে দর্শক বন্ধু আপনারা হয়তোবা অনেকেই জানেন যে গ্রোজিন দস্তা যে এই কৃষক তার জমিতে গ্রোজিন দস্তা ব্যবহার করেছে এই গ্রোজিন দস্তার কী কাজ দর্শক বন্ধু এই গ্রজিন দস্তার কাজ হচ্ছে যে ধানের জমি আপনার গজন দস্তা ব্যবহার করলে ধানের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে দর্শক বন্ধু এই দস্তা ধানের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে এবং ধানকে পরিপূর্ণ খাবার গ্রহণ করতে বা হজম করতে সাহায্য করে দর্শক বন্ধু এই গোজন দস্তা ধানের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে এবং ধানকে পরিপূর্ণ খাবার গ্রহণ করতে সাহায্য করে এবং ধানের কার্যকারী কুশি সংখ্যা দর্শক বন্ধু আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে ধানের আপনার নাগাম দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে কুশিরা জন্মায় বা যে কুশিরা হয় সেটা হচ্ছে ধানের কার্যকারী কুশি সংখ্যা দর্শক বন্ধু এই গোজন দস্তা সেই ধানের কার্যকারী কুশি সংখ্যা বৃদ্ধি করে এবং ধানের জমি জমিকে সুস্থ সবল গাছ গড়ে তোলে দর্শক বন্ধু আপনারা চাইলে আপনাদের মূল্যবান ফসলে এই গোজন দস্তা ব্যবহার করতে পারেন এই গোজন দস্তা ধানের শিকড় বৃদ্ধি করে এবং ধানকে ধানের গাছকে খাবার গ্রহণ করতে সাহায্য করে এবং কার্যকরী কৃষি সংখ্যা বৃদ্ধি করে এবং অধিক ফলন নিশ্চিত করে দর্শক বন্ধু এই কৃষক তা ধানের জমিতে এই সকল সার ব্যবহার করেছে যে ইউরিয়া গ্লোজেন দস্তা তার সাথে আপনার মাঝরা পোকা দমন করার জন্য নিরসার বলে একটি কীটনাশক তো আপনারা যেটা ইচ্ছা আপনাদের এলাকায় যেটা পান বা আপনাদের মনে যেটা চাই সেটা ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু এ নিয়ে এসকে অনলাইন কৃষিবি আপনাদেরকে কোনো কিছু বলতে চায় না বা বলবেও না তো এসকে অনলাইন কৃষি টিভি আপনারা হয়তো বা জানেন অনেকে বা অনেকেই জানেন না এসকে অনলাইন কৃষি টিভি কোনো কোম্পানির প্রসার প্রচার করে না আমি নিচে বা আমার এলাকার কৃষকেরা বা আমাদের গ্রামের কৃষকেরা যেটি ব্যবহার করে যে সার বা যে কীটনাশক বা ব্যবহার করে সেটি মূলত আমি আপনার সাথে শেয়ার করে থাকি দর্শক বন্ধু আপনারা চাইলে আপনাদের মূল্যবান ফসলে এই সকল সার এবং কীটনাশক ব্যবহার করতে পারেন তবে আপনারা আপনাদের মূল্যবান ফসলে যে কোনো কীটনাশক শ্রতনাশক বা সার বা বিষ বা ঔষধ যাই ব্যবহার করেন না কেন অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে ব্যবহার করবেন দর্শক বন্ধু এসকে অনলাইন টিভি চ্যানেলের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ